তিনি আমার আল্লাহ কিয়ামত কায়েম করবেন সেই দিন আপনি যদি আপনার বাবার আশ্রয় নিতে চান পাইবেন নি আপনার বাবা বলবে ফুতামি তোরে আজকে চিনলো চিনি না মায়া বলবে চিনলে চিনি না ইয়া মায়া ফিরুল মারু মিন আখি আপনার ভাই বোন আপনাকে চিনবে না শুধু তাই নয় ও উম্মিহি ওয়া আবি আপনার আপন পিতা মাতাই আপনাকে চিনবে না বাবা জি বন্ধুরা সেই দিন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আর সেই কঠিন মুহূর্তের মধ্যে একটা লোক শুধু বলবে রব্বি হাবিলি উম্মতি উম্মতি সেই জন হলো আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন উচ্চ আওয়াজে বলেন তুই বাজানো আমরা তো জানি যে যাহার ভালোবাসে তার অধিক পরিমাণ শরণ বাজান রে বান্ধবীরে ভালোবাসলে কারো আমার ভাই বন্ধুদের গার্লফ্রেন্ড থাকলে বা স্ত্রী থাকলে বন্ধু থাকলে তার সাথে কথা না বললে তার গুণ হয় না জোরে বলেন হয়নি তার সাথে কথা না বললে ওরে তার দুঃখে সুখে সময় না কাটাইলে তার ভালো লাগে না কিন্তু সেই বান্ধবী আজ নয় তো কাল আজ নয় তো কাল একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর আজ নয় তো কাল সেই বান্ধবী সেই পিতা মাতা দাদা দাদি ছাইডা চলে যায় কিনা জোরে বলেন যায় কিনা তারা কোন কবরের মধ্যে কাজে আসবে তাদের তাদের সম্পর্কটা কাজে আসবে নি তাদের সম্পর্কটা কোনো কাজে আসবে না কিন্তু আমার নবীর সম্পর্ক কাজে আসবে কেমন রে বাবা একটু মনোযোগ দিয়ে শুনুন তাওয়াজ্জু আশা করছি ওরে কবরের মধ্যে সওয়াল করব কয়টা আরো জোরে বলেন কয়টা অন্য রেওয়ায়েত আছে বুখারি মুসলিমের মধ্যে আছে একটা আবু দাউদ শরীফের মধ্যে আছে তিনটা প্রথম নম্বর হলো মার রব্বুকা বলো 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 তোমার রবকে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি যখন বলতে পারবেন না আরেকটা সুযোগ দেওয়া হবে মান দিনুকা বলো তোমার দিন ধর্ম কি আপনি যখন বলবেন আমি তো জানি না আমি দিন কি রাত আমি বুঝতে পারি না আপনাকে আর একটা সুযোগ দেওয়া হবে কি দেওয়া হবে আমার ভাইয়েরা বন্ধুরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে ছাত্ররা রয়েছে তারা পরীক্ষায় মেন পরীক্ষা দেওয়ার আগে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে আরো দুই তিনটা পরীক্ষা দেয় কি দেয় না বাবার যে বন্ধুরা আরো দুইটা পরীক্ষা পরীক্ষার প্রস্তুতিমূলক অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতি করার জন্য এই দুইটা পরীক্ষা নেওয়া হয় তেমনি কবরের মধ্যে দুইটা সওয়ালের জবাব দিতে না পারেন কোনো সমস্যা নাই কিন্তু শেষ বেলাতে আপনার কাছে জিজ্ঞেস করা হবে মা কুনতু তাকুনু ফিহা কহাজার রাসূল ও আল্লাহর নবীর উম্মত আল্লাহর বান্দা তুমি বলো বলো এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি ছিল জোরে বলেন সুবহানাল্লাহ আপনার সামনে একজন মানুষ সুন্দর চেহারার অধিকারী দাঁড় করাইবে এবং জিজ্ঞেস করবে বাবাজি বন্ধুরা বোরহানের কথা নাই দলিলের কথা বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে মা কুনতু তাকুনু ফি হাক্কাজার রাজুল বলো বলো এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি যখন আপনি তারে চিনতে পারবেন না আর যখন আপনি চিনতে পারবেন আপনার জন্য নিয়ামত আপনি যখন চিনতে পারবেন না কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে আজাব চলতে থাকবে উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ বাবা যে বন্ধুরে আমরা আজাব চাই নাকি রহমত চাই রহমত আরো জোরে বলেন আজাব চাই নাকি রহমত চাই এবার বলেন আমরা রহমত চাইলে রহমতুল লিল আলামিনের গোলামি করার দরকার আছে কিনা আছে বাজান রে
ওরে জিজ্ঞেস করা হবে এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি ছিল, আর আপনি যদি মিলাদওয়ালা হইয়া থাকেন, কিয়ামওয়ালা হইয়া থাকেন, কোরআনওয়ালা হইয়া থাকেন, নামাজওয়ালা হইয়া থাকেন রে, আপনি এক সেকেন্ডও দেরি করবেন না, আপনি বলবেন যার জন্য আমি মিলাদুন্নবী করতে ওই আমার নিজের টাকা পয়সা খরচা করেছি, চট্টগ্রাম বদরহাট বারাইপাড়া হযরতে ফারুক শাহ রহমাতুল্লাহর মাজারের পাশে ওই হাসান ভাই এবং তাজুল ইসলাম ভাই এবং জাহাঙ্গীর ভাইয়েরা যারা যারা জামাল ভাইয়েরা যারা যারা ইন্তেজাম করেছে তাদের মাহফিলের জন্য আমি টাকা দিয়েছি, আমি সেই মাহফিলের মধ্যে দাঁড়াইয়া মিলাদ কিয়াম করেছি, সেই রহমাতাল লিল আলামিন উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা রে ছেড়ে দাও সেই উম্মত, যদিও বা প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষায় ফিল করেছে কিন্তু ফাইনাল পরীক্ষা আমার রহমাতাল লিল আলামিনকে তো চিনতে পেরেছে, জোর বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী যে কবরে আসবেন কিনা, নবীজিকে দেখাবে আপনি চিনতে পারবেন না, যদি আপনার ইমান দুর্বল হয় কি হয় চিনতে পারবেন, যদি আপনি ইমানদার হন কি হন ইমানদার হন আপনিও সুন্দর হয়ে যাবেন, আপনি আমার দয়াল নবীকে চিনতে পারবেন ঠিক কিনা। ওরে কষ্টের কবর শান্তি হবে প্রশস্ত চারিদিক, হও যদি দয়াল নবীর সত্যিকারের আশিক, সত্যিকারের আশিক সহজের চেয়ে সহজ, সহজের চেয়ে সহজ হবে যত কঠিন, কাটায়েছ জিন্দেগি কি করেছ বন্দেগি, হিসাবে হবে একই দিনে মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে যে দিন, সেই কবরে জ্বলবে বাতি তাকিবে না ভয়ভীতি। সুবহানাল্লাহ, সেই কবরে কি জ্বলবে? কারণ বারাই ফারা থেকে আপনি কারেন্টের লাইন ফিট করবেন ঠিক কিনা, ঠিক বলি হয় সেই কবরে জ্বলবে বাতি তাকেবে না ভয় বিতি, ওরে হও যদি দয়ালে নবীর আসে কি আসে কি ঠিক কিনা, তখন আপনি উত্তর দিতে পারবেন, তখন আপনার ঘরটাকে সাজাইয়ে দিবে। কেমন করে সাজাইবেন? আমার বদ্দারা বিয়ে যখন করছে আমার বদ্দার বাবারা বা আমার মুরব্বীরা ফলাফাইনরা যাতে বিবাহর দিন আনন্দ তাকে একটু সুন্দর করে বাসর করে সাজায় কিনা, নতুন বউ আসছে তার জন্য একটা সুন্দর বিছানার ব্যবস্থা করো ঠিক কিনা, আপনারা তো করেন না মনে হয় একদম। পরিয়ার মেয়ে আপনাদের ঘরে আসলে তার জন্য বাসন ঘর সাজান না, আমার ফলার বউ তো তার এখানে থাকবে, ঘরটা নতুন ঘর উদ্বোধন করবে তাদের জীবন শুরু হবে, সেজন্য ঘরটাকে কি করে সাজানো হয় ফুল সজ্জা, আমার আল্লাহ তার কবরটাকে সাজাই দিবে ফেরেশতাদের মাধ্যমে। এটা কোরআন হাদিসের কথা বলতেছে, বুরহানের কথা না দলিলের কথা, কি করবেন কবরটা সাজাইবেন, ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা রে ছোট বাচ্চারা যখন দুধ খাইয়া
দুষ্টামি করে সতেজ হই মা বাবা ঘুম পাড়ানোর জন্য মাতার মধ্যে হাত বুলাই বাজান রে একটু ঘুমা ঘুমা বলে ঠিক কিনা আমার আল্লাহ ফেরেশতারা রে বলবে ফেরেশতারা রে আমার বান্দে ইবাদত বান্দেগি করেছে ইসলাম চিনেছে কুরআন চিনেছে হাদিস চিনেছে নামাজ চিনেছে হজ চিনেছে যাকাত চিনেছে সবচেয়ে বড় কত আমার বন্ধু রহমাতাল লিল আলামিনকে চিনেছে তুমি তার ঘরটারে সাজাও তার জন্য ফুল বিছানা করো ও আমার ফেরেশতারা রে শুধু তাই নয় তুমি তাদেরকে দুধ কলা খাওয়াইয়া তাদের মাথার মধ্যে একটু হাত বুলাও এবং বলতে আপনাকে ঘুম পাড়াইবে উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ ঘুম পাড়ানোর জন্য কি আনবে আল্লাহ কোথায় আমাদের বিছানার মধ্যে ঠিক কিনা বিছানায় খবরের বিছানায় হাত বুলাইবে আমার আপনার কপালের মধ্যে ঘুমাও 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 কার আশে খোলে নবীর আশে খোলে কথা বলেন ঠিক কিনা তো সেই নবীর আশে খাওয়ার দরকার আছে কিনা নাই ওরে কষ্টের কবরে শান্তি হবে পশ্চাতে চারিদিক যদি দয়ালু নবীর সত্যিকারে রসিক সহজের চেয়ে সহজ সহজের চেয়ে সহজ হবে যত কঠিনে কাটায়েছ জিন্দেগি কি করেছ বন্ধেগি হিসাব হবে একদিন তোর পরে অন্ধকার কবরে রাখিবে যে দিন বলুন সেই কবরে জ্বলবে বাতি তাকিবে না ভয়ভীতি ঠিক না ওরে জোরে জোরে সেই কবরে জ্বলবে বাতি তাকিবে না ভয়ভীতি সেই কবরে থাকিবে না ভয় ভীতি হও যদি দয়াল নবীর আশেকে আশেকি কাটায়েছ জিন্দেগি কি করেছ বন্ধেগি হিসাব হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে যেদিন আওয়াজ বলেন সুবহানাল্লাহ তাহলে সেই নবীকে চিনার জন্য দুনিয়া থেকে আমল নেওয়ার দরকার আছে কিনা নাই বিকলবি সালিম ইয়ামালা ইয়াফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবি সালিম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর জন্য টাকার বস্তা নিয়ে যাইলে কাজ হবে কি হবে না হবে নি আল্লাহর জন্য মোটা অঙ্কের 10 লাখটা টাকা হোসেন ভাইয়ের গ্যারেজের টাকা কোনো কাজে আসবে না আপনার অন্তরটা আতাল্লাহ আল্লাহর কাছে নিয়ে যাইতে হবে ঠিক কি না অন্তরের মধ্যে যদি নবীর প্রেম নিয়ে যায় কোরআন নিয়ে যান হাদিস নিয়ে যান নামাজ নিয়ে যান তাহলে আপনার সেই আমলগুলোই আল্লাহর দরবারে কাজে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের আমল নামাজ রোজা হজ যাকাত আদায় করার দরকার আছে কিনা না দরকার আছে আমার দয়াল নবীজির শিক্ষা এইগুলা তো আসুন আমি কথা বলতে চাইছিলাম মিলাদুন নবীতে ছিলাম এখানে আরো একটা অ্যাড করেছেন ফাতিয়াজ দাহুন এতদিন ছিল নবুয়তের মাস কিসের মাস অর্থাৎ রবিউল আউয়াল রবু আমার দয়াল নবীর আগমনের কি ছিল আগম আগমন এবং ওফাত আগমন এমন কি তো দয়াল নবী তো আমার দয়াল নবী জিন্দা নবী হায়াতুন নবী ঠিক কি না নবী পর্দা করেছেন আমাদের থেকে আজীবনের জন্য চলে নবীজি বলেন হাদিসে বাকের মধ্যে হায়াতে খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম আমার হায়াত তো তোমাদের জন্য উত্তম আমি নবী চলে যাওয়াটা আমি দয়াল নবীর মাউতটাই তোমাদের জন্য উত্তম সুবহানাল্লাহ তাহলে যেটা আমাদের জন্য উত্তম এটার কোনো সুফল নেই মাজর বলেন সুখ পালন আসেনি না
আমাদের মানুষেরা মারা যায় নবীকে মারা যায় না মারা যায় না সেজন্য আমরা শোক পালন করি না আমরা মিলাদ নবীকে দয়াল নবীর আগমনের খুশি করি সুবহানাল্লাহ আমার হুজুর কিবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি হাফেজ কারি তৈয়ব শাহ এবং আওলাদ রাসূল হুজুর কিবলা তাহের শাহ মাদা জিল্লুল আলীর মাধ্যমে সেই জুলুস আমরা করি কি করি না জোর বলেন করি কি করি না আমাদের সাথে ফেরেশতাওরাও করে যাই হোক তো বেলায়েতের মাস গৌসে পাকের ওফাতের মাস সেদিকে একটু আলোচনা করব তো দয়াল নবীর প্রেম থেকে মিলাদ নবী থেকে দূরে রাখে কারা শয়তান বলেন না কে শয়তান আরো জোর বলেন কে শয়তান শয়তানটা বড় বুজুর্গ ছিল শয়তানটা কি ছিল বুজুর্গ ছিল মুআল্লিমুল মালায়েকা উনি মালায়েকদের সর্দার ছিল মুআল্লিম ছিল কি ছিল ওর নাম ছিল ওলি ওর নাম ছিল কি চতুর্থ আসমানে ওলি ছিল আব্দাল ছিল কিন্তু এত বড় ইবাদত করনে ওয়ালা শয়তান হয়েছে আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে কি করার কারণে এই হুকুমটা অমান্য করার জন্য কেন তার ভিতরে ফহর চলে এসেছিল কি চলে এসেছিল আমি আগুনের সৃষ্টি হয়ে মাটির আদমকে কেমনে সৃষ্টি করব আল্লাহ বলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম এখন বেরিয়ে যাও আমার এখানে তোমার কোনো স্থান নাই জাহান্নাম থেকে তোমাকে আমি তাড়িয়ে দিলাম কি করে দিলাম তাড়িয়ে দিলাম এবার মজার কথায় আসেন তো যেই যখন তাড়িয়ে দিলাম আল্লাহর কাছে ফরিয়াদ করে আমি তাড়িয়ে দেব আমাকে আপনি পাওয়ার দেন কি দেন মানুষের রগে রগে হাঁটবো এবং আমার কিছু সন্তান সন্তান শুধু থাকবে যাতে তারা আমার সঙ্গী হয়ে আমার প্রতিনিধিত্ব করে কি করে শয়তানের বাচ্চা আছে তো শয়তানের ছেলে আছে কিনা নাই একটা শয়তানের ছেলে হচ্ছে 9 জন কয়জন শয়তানের ফুলা কয়জন 9 জন বলবো নি তাদের ফুলাগুলোর নাম আমার জোরে বলেন না শয়তানের সন্তানের নামগুলো বলবো নি শয়তানের 9 জন সন্তান আছে শয়তানের একজনের সন্তান নাম হচ্ছে জালিতুন কি জালিতুন আরেকজনের নাম আসিনুন আরেকজনের নাম লাকসুন চার নম্বর আউ আউওয়ানুন পাঁচ নম্বর হাপ্পাপুন ছয় নম্বর মুররাতুন সাত নম্বর মুসাওয়াতুন আট নম্বর দাসেমুন এবং নয় নম্বর হলো ওয়ালহামুন নয় নম্বর কি এরা তাদের এক একজনের কাজ আছে তো এক এক শয়তানের বাচ্চার এক একটা এক এক ডিপার্টমেন্টে কাজ করতেছে কেউ অর্থমন্ত্রী আছে হ্যাঁ তারপরে কেউ খাদ্যমন্ত্রী আছে আবার কেউ শিক্ষা মন্ত্রী আছে শয়তানের শিক্ষা আর কি কেউ মিলাদ নবী বিপক্ষ গায় বলে শিক্ষা এন্ড দাদের এ নগাজ না কোন মিলাদ না করবি না আছে কিনা নাই মানুষ যখন শয়তানে করে মিলে এমনি তো টাকা পয়সা তো মাহফিলে জন্য টাকা দিস না যখন মিলাদ মাহফিলে আমার ভাইজানরা বা সহযোগিতার জন্য যাইবে আমার মা ও বোনেরা আজকে তো অনেক খেলাফ করেছেন টাকা পয়সা দিয়ে মিলাদ মাহফিলের ইন্তজাম করেছেন আমি জানি তারপরও যেহেতু এলাকার পক্ষ থেকে হচ্ছে এলাকার মহল্লাবাসীর পক্ষ থেকে আমাদের মহল্লার নাম দিয়েছে তো সকলের সহযোগিতা দরকার আছে কিনা নাই যখন টাকা নিতে গেল শয়তান শয়তান তার ভিতর ভর করে এই টাকা দিস না মিলাদের জন্য কিছু টাকা এখন এইগুলা চলে একটা ডান্সে দিবি দি টাকা ব্যান সুদা দিবি দি প্যাকেজে দিবি দি টাকা এই শয়তান কি করছে ওয়াসওয়াস দিছে যে এরকম ওয়াসওয়াসা যেতে তার নাম হচ্ছে মুররাতুন তার নাম কি মুররাতুন মুররাতুন শয়তানের বাচ্চাটা কি করে তার ফিটের মধ্যে অরিজিনাল সরিষার তেল মালিশ করে কি করে সরিষার তেল মালিশ করে ভাই তুই টাকা দিবি না এই খবরদার কিন্তু মনের ভিতর অস্ত্র দিচ্ছে আর কি শয়তান তো দেখা যায় না দেখা যায় নি শয়তান ভিতরে মানবের ভিতরে কিন্তু মানুষ রূপে কিছু শয়তান আছে যেমনি আমি বলি এই আমার ভাই দা সাহা দিছে এই সাহাতে সিনে দিছে কিনা কি জন্য চাটা গরম করছে গরম করাইয়ে চা বানানোর জন্য দুধ দিয়ে নরে সবগুলো কি করছে মিক্স করে ফেলছে গরম করানোর পরে তেমনি মানুষও যখন দুষ্টামি করতে করতে গরম হইতে 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 দুষ্টামি করতে করতে একসময় শয়তানে পরিণত হয়ে যায় কি হয়ে যায় তখন আর তার শয়তান লাগে না কি লাগে না সে নিজের শয়তানের উপর নিত হয়ে যায় জোরে বলেন নাউজুবিল্লাহ মিনাল জিন্নাতি ওয়াস জিন শয়তান আর বলেন নাস শয়তান মানুষ শয়তান জিন শয়তান থেকে মানুষ শয়তান আবার বেশি খরা মানুষ শয়তান কি এমন ভাবে আপনারে দুকা দিবে যেই ভাবে আদম হাওয়ারে দিছিল এই আপনারা এখানে কি আল্লাহ আপনাদেরকে পরীক্ষা করতে আপনার গাছটা এখানে যাইয়া ফল খাইবেন ফল খাইয়া দেখেন মজা নাকি সাজা
কত তো বালা আল্লাহ বলছে আর একটু যাইয়া দেখি না আদম আলাইহিস সালাম হাওয়া গেল খাই আল্লাহ বলেন আর থাকতে পারবি না যা শ্রীলঙ্কার জমিনে দিছে ফাটাই যাই হোক ফাটাইছে বলে আমরা পৃথিবীতে আসতে পেরেছি আর এইখানে জান্নাতে থাকলে তো আমরা হইতাম না সুবহানাল্লাহ দুনিয়াতে ফাটাইছে তো কোথায় ফাটাইছে দুনিয়াতে ফাটাইছে বলে মা হাওয়া এবং বাবা আদমের একটা প্রেম ভালোবাসা হইছে জান্নাতে থাকলে এটা হইতো না মানে একটা চাহিদা একে আরেকজনের প্রতি আকর্ষণ সেটা জান্নাতের মধ্যে এক ধরনের মহব্বত ছিল দুনিয়াতে সে আরেক ধরনের মহব্বত সেই মহব্বতের কারণে মানুষ সৃষ্টি হয়েছে কি হয়েছে সৃষ্টি হয়েছে আল্লাহর একটা বাহানা আর কি যাই হোক তো এই মানব রূপে কিছু শয়তান আছে এই শয়তানগুলো মানুষদের ওয়াসওয়াসা দেয় কি দেয় তারা দাড়ি থাকবে পাগড়ি থাকবে জুব্বা থাকবে মিসওয়াক থাকবে সব কিছু ঠিক থাকবে বোরহান তালুকদার চেয়ে আরো বোরহান তালুকদার থেকে আরো অনেক বড় মৌলানা পাগড়িও বড় টুপিও বড় একদম সাফায়েত কাপড় সাদা সিদে কাপড় দেখতে মন দেখুন হ্যাঁ 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 লাভলিন যাই হোক মন হবে এই মাত্র এখন না আজি হয়েছে ফেরেশতা এই মাত্র জমিন আসছে আসমান থেকে কিন্তু কত হবে সুন্দর কিন্তু আপনার ইমানটাকে নষ্ট করে ফেলবে তারা বলবে নামাজ পড়া কি করো নামাজ পড়তে বলছে যে আল্লাহ কে জানে না সক্ষমতা তো রোজা রাখো হজ করো যাকাত আদায় করো এসা পরিমাণ সম্পদের মালিক করে সবাই জানে মিসবাক করো ডিলা করো কুলকু সব ঠিক আছে মিলাদ কিয়াম করি না বলে কি বলেন জামাল ভাই কাছে যখন জিজ্ঞেস করা হবে ভাইজান আপনাদের ঘরের পাশে যে একটা মহিলা আছে খুব সুন্দরী ও নামটা জিয়াসমিন নামটা কি বাতৃষা কাউসার যখন একটা নাম আর কি মেয়েটা কেমন হাম্মা বেশি ভালো জি ফরহেজগার রাতের 12টার দিকে বের হয়ে একটু ডান্স ক্লাবে যায় নাইট ক্লাবে যায় বেশি ভালো বেশি ফরহেজগার মেয়ে কি নামাজ কি রোজা হজ যাকাত সবগুলো ঠিক আছে একটু শুধু ডান্স করে দে প্যাকেজ করে দে তখন আর মালাগুলো আসেনি তোমার জোরে বলেন না এ নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত সব ঠিক আছে এ মিলাদ কিয়াম করা দরকার তুমি মানতে এখানে শেষ করে ফেলেছ করো না ঠিক আছে কিন্তু করতে পারবা না করলে নিষেধ করে এরা মুনাফিক এরা কি ও শয়তানের দল আমার দয়াল নবীর আগমন যখন হয়েছিল আবু কুবাইস পাহাড়ের মধ্যে যাইয়া শয়তান মাথাটারে মারলো আল্লাহ গো কেন ফাটাইলেন এত তাড়াতাড়ি মাসখানে তানে দুষ্টামি করার সুযোগ পাইছি মহিলাদেরকে জ্যান্ত কবর দিয়ে বেড়াইছি আমি ওয়াসওয়াসা দিয়া কিন্তু আপনি আপনার হাবিব মুহাম্মদ রে ফাটাইয়া আমার শয়তানি বন্ধ করে দিবেন ফলটারে মাইতেছে শয়তান কি মাইতেছে এই শয়তানের উত্তরসূরি হলো তারা কারা তারা তো তাদেরকে কি করে মালিশ করে একদম অরিজিনাল সরিষার তেল কি তেল মালিশ করে মাথায় কত কোন ফিডে হতো কম মাঝে কোন দে হতো কম মাঝে ভাই একদম মিলাদে যাইবি না মিলাদ যারা করে তাদেরকে মানা করবি ঠিক কি না ঠিক ঠিক শয়তান মালিশ করে তো ওয়াসওয়াসা ধরে তারা আর মিলাদ নবী আসে না মিলাদ নবী যারা করে তাদেরকে ডিস্টার্ব করে কথা বলে ঠিক কি না আল্লাহ পাক হেফাজত করুক আসুন যে কথাটা বলতে চাইছিলাম আমার দয়াল নবীর প্রেমে হচ্ছে মানের কি কোরআনে পাকের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম আমার আল্লাহ বলেন সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি কথাকার জোর বলেন কথাকার আমার আল্লাহ বলেন ও গো আমার বান্দারা রে আমার দয়াল নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন কুল ও গো আমার হাবিব কামলি ওয়ালা রে ইন কুনতুম তারা যদি তুহিব্বুন আল্লাহ আমি আল্লাহর আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর কাছে আসতে চাই আমি আল্লাহর ভালোবাসা পাইতে যাই নবী গো আপনি বলে দেন ফাত্তাবিউনি উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ কারা যেন আপনি নবীর ইতাআত করে তাবিউন তারা যেন আপনি নবীকে অনুসরণ করে বাজানো একজন মৌলানা
আমি কারো নাম ধরে গালি দেওয়া আমার অভ্যাস নাই, তারপরও সতর্কতার জন্য বলতে হয় কি হয় না। একজন মানুষ আলেম আছে, আলেম নামের জালেম, তার নাম হলো আমির হামজা। আমির কি? ওই ব্যক্তিটা বলে নবীজিকে ভালোবাসার কথা কোরআন ও হাদিসে কোথাও নাই। নবীজিকে ভালোবাসলে জান্নাতে যাইবা নাজাত পাইবা কোনো কথা নাই। আমার কথা হলো বাবা যে বন্ধুরা, যারে ভালোবাসবে না তার কি অনুসরণ করা যায়? অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য, এত্তেবা করার জন্য আগে তারে মানতে হবে, মানে ভালোবাসতে হবে, তারপর সে কোনটা করে না করে এগুলা জেনে মেনে জীবন অতিবাহিত করতে হবে। সুবহানাল্লাহ। বল এত্তেবা করার জন্য আগে কি করতে হবে? ভালোবাসতে হবে। অনুসরণ করার জন্য আগে কি করতে হবে? ভালোবাসতে হবে। আল্লাহ বলেন বন্ধুরে ফাত্তাবিউনি, আমি আল্লাহর যারা ভালোবাসতে যাই, তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর কাছে আসতে চাই, আমি আল্লাহর পাশে আসতে চাই, আমি আল্লাহর নিকটে আসতে চাই, ভালোবাসতে চাই। ফাত্তাবিউনি, আমার দয়াল নবী বলে তোমরা আমি নবীকে অনুসরণ করো। বাজানো বন্ধুরা, অনুসরণ অনুসরণ করা যায় যাকে ভালোবাসে তাকে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা সুন্নিরা নবীজিকে ভালোবাসি বলে মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরুহু, নবীজিকে বেশি স্মরণ করি। কি করি? যেই যাকে ভালোবাসে তাকে তার স্মরণ করি। তো স্মরণ করলে কি হয়? তার কর্ম কি ছিল, তার কার্য কি ছিল, তার ক্রিয়া কি ছিল, আমরা সেইগুলো জানতে পারি। সে